তো সকালবেলা বড় মেয়েকে ওর বাবা অফিসে যাওয়ার পথে কোচিংয়ে দিয়ে গেছে। তারপরে যে আমরা আসছি 1.5 ঘন্টা পরে, ওকে এখন নিয়ে বাসায় যাচ্ছি। তা আজকে যেটা হয়েছে, রাস্তায় বের হয়ে অনেক বেশি ভালো লেগেছে। ঈদের পরে অনেক সুন্দর, রাস্তাগুলো ফাঁকা ছিমছাম, গাড়ি ঘোড়া যেমন কম, মানুষজনও কম। এই রাস্তায় সচরাচর অনেক ভিড় থাকে, অনেক রিক্সা থাকে, মানুষজন থাকে, একদম ঠেলাঠেলি করে যেতে হয়। কিন্তু আজকে সেগুলো কিছুই করতে হচ্ছে না, সেই জন্য অনেক বেশি ভালো লাগছে। একদম দেখেন কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু এত বেশি গরমও নাই, মিষ্টি একটা আবহাওয়া, রোদ আছে কিন্তু গরমটা এত বেশি লাগছে না। মানে হাঁটছি সেই জন্য গরম লাগছে, কিন্তু তারপরেও যেমন অনেক ভালো লাগছে, রোদটা অনেক ভালো লাগছিলো, রাস্তাগুলো ফাঁকা ছিল, সব মিলে অনেক বেশি ভালো লাগছিল। তো মনে হলো যে একদম ঢাকা শহরটা মানে এক ঝলকে ঘুরে এসে শেষ করে দিতে পারবো, এরকম লাগছে। ঘুরতে পারলে ভালো লাগতো, যেতে ইচ্ছে করছিল কিন্তু যাব না, যাচ্ছি না। এখন বাসার দিকে যাচ্ছি আমরা। কী ভয়েস দিয়ে খুঁজে পাচ্ছি না, যে ভয়েসগুলো মনে আসে সেগুলো দিতে চায় না, কিন্তু যে ভয়েসগুলো দিতে চাই সে ভয়েসগুলো আর মনে আসে না। আর যেটা হলো মিউজিক দিতে পারি না, মিউজিক দিলে আমার মানে ই চলে আসে, নোটিফিকেশন চলে আসে, তাই আমি আমার তো যেটা বলছিলাম সে যে মানে তাই আমি আমার ভিডিওগুলোতে কোনো মিউজিক দিতে পারি না। তো আমার কিন্তু এই রাস্তাগুলো অনেক ভালো লাগছে আজকে, সেজন্য আস্তে ধীরে হাঁটছি আর ভিডিও করছি। তো একটা মার্কেট খোলা ছিল, শপিং মল খোলা ছিল, ভেবেছিলাম ওখানে ঢুকবো, কিন্তু সকালবেলা দেখলাম এত সকালবেলা ছিল যে মানে ঠিক মতো দোকানপাটগুলো ঝাড়টাড় দেওয়া হচ্ছে, তারপরে সিঁড়িগুলো মানে এখনও মানে চালু করে নাই, তাই আর গেলাম না, সোজা বাসার দিকে চলে যাচ্ছি। এই রাস্তায় এত ভিড় থাকতো কিন্তু আজকে এত ভিড় কম, অনেক ভালো লাগছে। তো এই যে আমরা একদম ব্রিজে চলে আসছি, এটা ফার্ম গেটের ব্রিজে। তো এই ব্রিজটা উঠলাম, ভাবলাম ব্রিজও আজকে ফাঁকা, তাই ভাবলাম যে আজকে একটু ব্রিজের উপর থেকেও ভিডিও করি, অনেক সুন্দর লাগছে। তো বাসা থেকে আমার মেয়ের কোচিংয়ে যেতে আসতে আমাদের 2টা রিক্সা চেঞ্জ করতে হয়। তো আমরা সাধারণত একবার শুধু রিক্সায় উঠি, 2বার রিক্সায় উঠি না, মানে যদি রিক্সায় উঠি আসা যাওয়ায় আমাদের 80 টাকা খরচ হবে। তো আমরা একবার শুধু রিক্সায় উঠি আসতে আর যেতে, আর ব্রিজ পার হয়ে যেটুকু রাস্তা সেটা আমরা পায়ে হেঁটে চলে যাই। সেটা এত বেশি দূর লাগে না কেন জানি না, কিন্তু এই যে এখন যেটাতে এটা অনেক বেশি দূর লাগে, এই রাস্তাটা হাঁটতে ইচ্ছে করে না। আসল কথা কি, এই রাস্তাটা অনেক গন্ধ, মানে এত গন্ধ বলে বোঝাবার মতো না।